এখনো উদ্ধার হয়নি কুমিল্লার নাঙল কোটে পনেরো ঘন্টা পর ডাউন লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়েছে এ মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সুমন কবির সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সুমন কখন নাগাদ রেল চলাচল স্বাভাবিক হয়েছে আর লাইনচ্যুত বিজয় এক্সপ্রেস উদ্ধার কতদিন লাগতে পারে আরেকটি বিষয় জানতে চাই কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে জি লিনী আপনাকে ধন্যবাদ আপনি যেটা বলছিলেন আমরা আসলে সকাল ভোর পাঁচটার দিকে আসলে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করছে একটা লাইন সচল করে এটা আপ এন্ড ডাউন দুইটাই হচ্ছে তবে পর্যন্ত চলে গেছে যেটা আটকা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত মম সিং এর যে ট্রেন ছিল এগুলো ছেড়ে গেছে আরেকটা জিনিস বলে লাকসামের যে ট্রেন আটকে পড়ছে লাকসাম জংশনে ওইগুলো ছটা ট্রেন ছিল ওগুলো ছেড়ে গেছে তবে একটা বিষয় জানিয়ে রাখি কাজের যে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছেন আসলে যে এখন উদ্ধার কাজ আর আমার মনে হয় না দুই তিন দিন লাগবে সম্ভবত দুই তিন দিনের বা তিন চার দিন লাগতে পারে কারণ যে রেলওয়ে স্লিপ গুলো ছিল এটা পাঁচশো মিটার পর্যন্ত তার নষ্ট হয়ে গেছে এই জন্য এগুলো ঠিক করতে আরো সময় নিবে অনেক সময় নিবে তবে এক লাইন দিয়ে এখন ডাউন এন্ড আপ চলাচল করছে তবে রেলের যে কর্তৃপক্ষ তারা সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা বলছেন যে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি আর দুই তিন দিন সময় লাগতে পারে তবে একটা বিষয় যেহেতু একটা লাইন সচল করেছে এই লাইন দিয়ে ডাউন হচ্ছে God. তেরোটা ট্রেনে পর্যন্ত ডাউন হয়েছে তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আপনার জানেন না গোলকোটে যে হাসানপুরের রেল স্টেশন সংলগ্ন তেজার বাজারে ঘটনাটা ঘটছে গতকাল একটা আটত্রিশ মিনিটে বিজয় এক্সপ্রেসে আসলে নয়টা বগি লাঞ্ছিত হয়েছিল আপনারা জানি জানেন তবে একটা বিষয় জানিয়ে রাখি কোনো হতাহত ঘটনা ঘটেনি আর আরেকটা বিষয় নিয়ে আপনার মাধ্যমে জানিয়ে রাখি আসলে আমরা রেলের কর্তৃপক্ষের মাধ্যমে কথা বলেছিলাম কথা বলেছিলাম তারা বলছেন আসলে যে যে ধরনের ঘটনাটা আসলে গতকাল হয়েছে আসলে এটা অনেক বড় ঘটনা হতে পারতো আসলে কোনো মানুষ হতাহত হয়নি এ বিষয়ে কথা বলেছিলাম সাইকেল ইস্তা মহাব্যবস্থা ডিআরএম এর সাথে উনি জানিয়েছেন যে আসলে আমরা চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি এটা শুনে আসছে মানে রাস্তা ঠিক করে আসলে চলো উপযোগী করা আমি যদি একটু স্থানীয় লোকের সাথে কথা বলি ভাই আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং আপনি কতদিন সময় লাগতে পারে একটা বুঝলি কতদিন সময় লাগতে পারে আপনাদের

আসলে উনি যেটা বলছিলেন আসলে আমরা উনি আমার উনি বলছেন রেলওয়ে যে সাইফুল ইসলাম যে ডিআরএম ছিল উনি মহাব্যবস্থা উনি বলছেন আসলে যেভাবে কাজ চলছে তারা দু তিন দিন সময় আর এখানে ফার্স্টে দুই তিনটে বাড়িঘর আসলে বাড়িঘরের উপরে যে পড়েছে ট্রেনগুলো তারা বলছেন যে যে ক্ষতিপূরণ আছে রেলওয়ে তো তার ক্ষতিপূরণ দিবে তাদের আশ্বস্ত করেছেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন যে একটা ডাউনলাইন এক লাইন দিয়ে আসলে সবগুলো ট্রেন চলাচল করার জন্য সচল করা হয়েছে আপাতত আর আরো সময় লাগবে দুই তিন দিন সময় লাগবে এটাই বলছেন আসলে এই ছিল কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরের রেল স্টেশন সঙ্গে তেজারবাজার এলাকা থেকে সর্বশেষ লিনিয়া সুমন অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক লাইনচিত বিজয় এক্সপ্রেস নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী সুমনের কাছ থেকে